জামাই ষষ্ঠীর আগেই টলিপাড়ার তারকারা নেমে পড়েছিলেন ভূতের রাজা অভিযানে। ভূতের রাজা দিনের পরে আসলেন, কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করলেন আর গল্প করলেন তাদের নতুন ছবি আবার বিবাহ অভিযান নিয়ে। তারকাদের আগমনের জন্য সকাল থেকেই এখানে ছিল সাজো সাজো রব। কচুপাতা চিংড়ি থেকে আরম্ভ করে ইলিশ মাছ, মাটন, পোলাও, রাইস, ডাল সবকিছুই গোছানো ছিল পরিপাটিভাবে। তাদের ওয়েলকাম জানাতে শাঁখ, উলু, দুব্ব, ধান, ফুল সবকিছুই ব্যবস্থা করেছিলেন ভূতের রাজা কর্তৃপক্ষ। প্রথমে এসেই উনারা ডিমের ডেভিল, বেবি ফিশ ফ্রাই আর লিচুর শরবত দিয়ে গলা ভিজিয়ে নিলেন। আর সবশেষে আগমন ঘটল সবার মনের মানুষ, প্রাণের মানুষ অনির্বাণের। কার কার অনির্বাণকে খুবই পছন্দ লাগে জানাবেন। আর তারপরে ভূতের রাজার রিচুয়াল, হাতে হাতে দাওতালি, তবে আসবে ভূতের থালি। তারকারা হাতে তালি দিতেই কিন্তু তাদের সঙ্গে একদম ভূতের রাজার বিশাল খাদ্য সমাহার হাজির হয়ে গেল। আমরা দর্শককে এটাই বলতে চাই যে আমাদের তো নানান রকমের উৎসব, তার মধ্যে জামাই ষষ্ঠীও একটা। তো আপনারা ভালো করে খাওয়া দাওয়া করুন, অবশ্যই ভূতের রাজা দিলে পরে আসুন। তার কারণ এখানের খাওয়া দাওয়া এবং যে প্লেটারগুলো আর কি, সেগুলো বাঙালি রান্না তো বটেই অত্যন্ত সুস্বাদু। এবং অবশ্যই আমাদের ছবি দেখুন আবার বিবাহ অভিযান। খুব ভালো লাগছে এবং বিবাহ অভিযান নিয়ে ব্যাপার স্যাপার এবং জামাই ষষ্ঠী বলে কথা, বিয়ে আর জামাই ষষ্ঠীর সঙ্গে তো অদ্ভুত লিঙ্ক। তো সেই কারণেই আজকে ভূতের রাজা দিল পরে আজকে সুস্বাদু বাঙালি খাবার আমরা সবাই মিলে খাচ্ছি। এবং আজকেই আমাদের প্রমোশনের লাস্ট ডে এবং ভূতের রাজা দিয়ে বিষয়টা শেষ হলো। সুন্দর বাঙালি খাবার এবং জামাই ষষ্ঠী, আমার যেহেতু বিয়ে হয়নি ঠিকই, কিন্তু ইনফ্যাক্ট আমাদের কাস্টিংয়ের 90% যদি বিয়ে হয়নি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাই মিলে এই যে একটা অদ্ভুত একটা রিল জামাই ষষ্ঠী একটা বিজয় উপভোগ করে খেলাম, এটা বেশ ভালো। কালকে তোমাদের রেজাল্ট কেমন লাগছে? সিনেমাটাও রেডি আছে, আগামীকাল মুক্তি পেয়ে যাচ্ছে। আবার